আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজানুল মোবারক। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অনেক দিন পর ফেসবুক লাইভে এসেছি আপনাদের রোগীদের বিভিন্ন ব্যথা বেদনা, হাড় ক্ষয় রোগ, প্যারালাইসিস, বিভিন্ন রোগের পরামর্শ দেওয়ার জন্য। সরাসরি আপনারা ইতিমধ্যেই অলরেডি সরাসরি ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, 01716306913। আশা করি আপনারা ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, 01716306913। আপনারা এই ফোন নাম্বারে আমার সাথে আপনাদের এই যে বিভিন্ন কমেন্টে, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার বা ফেসবুকে আপনাদের বিভিন্ন সমস্যার কথা বলেন, সেটা আপনারা এখন এই ফোন নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আমার সামনে ফোন নাম্বারটি রয়েছে, আপনারা এখনই যদি কেউ ফোন দিতে চান, কথা বলতে চান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের বিভিন্ন ব্যথা বেদনা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস বা ডিসেবিলিটি বা রিহ্যাবিলিটেশন, ফিজিও, যে কোনো চিকিৎসা সংক্রান্ত, এই জাতীয় চিকিৎসা সংক্রান্ত আপনাদের প্রশ্নের উত্তর দিতে। পবিত্র রমজান মাস চলছে, আশা করি আপনারা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন আপনারা সিয়াম সাধনা করছেন, রমজান রোজা রাখছেন। আমি প্রায় বলে থাকি আমাদের রুগীরা এসে বলে, আমি যেহেতু বাত ব্যথা প্যারালাইসিস নিয়ে কাজ করি, দীর্ঘদিন রুগী দেখি, অবেজ এবং মোটা রুগী আসে আমার কাছে, এসে বলে স্যার আসলে ওজন কমাতে পারি না। এর মূল কারণটি হচ্ছে যে আপনাদের খাবার, যে সামনে খাবার চলে আসে, খাবার দেখলে কারোই হুঁশ থাকে না, খাবারটা খেতে ইচ্ছা জাগে। একজন ফোন আসছে, আমি ফোনটা নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্ন বলুন, সমস্যা বলুন, নাম পরিচয় দেন, আপনার প্রশ্ন বলুন। আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক, বয়স 24 বছর। বয়স কত বললেন? 24। 24, আচ্ছা বলেন মোজাম্মেল সাহেব, কোথায় থাকেন, কি করেন? হ্যাঁ, ঢাকা থেকে বলছি, আমি বিজিবিতে জব করি। আচ্ছা, আপনি পিলখানায় আছেন ঢাকায়? আচ্ছা বলেন, আপনার সমস্যা বলেন, কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে, হ্যালো, আমি আমার বাইরে সিটি ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার দেখানো মারাই গেছে, আমার করার পর উনি বলছে আমার পিএলআইডি সমস্যা। আচ্ছা, পিএলআইডি মানে আপনি ভালো চিকিৎসা করতে গেলে পাবো, আমার করণীয় কি একটু বলবেন। আচ্ছা, আপনার পিএলআইডি ডাক্তার সাহেব কি অপারেশনের কথা বলেছে বা ফিজিও চিকিৎসার বা থেরাপি চিকিৎসার কথা বলেছে কি? না, উনি আমাকে বলছে যে দেখেন এই চিকিৎসাটা, অপারেশনটা তো খুব রিস্কেবল, এবং অপারেশন করতে আমরা এটাতে উদ্বুদ্ধ করি না। আমরা বলি যে মানে সমস্যাটা বা ওষুধ এবং ফিজিক্যালি ব্যায়ামের মাধ্যমে ভালো হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে, এই জন্য আমরা অপারেশনের জন্য উদ্বুদ্ধ করি না। আচ্ছা, এখন আপনি যেহেতু পিলখানায় আছেন, আপনাকে এমআরআইটা নিয়ে চলে আসতে হবে ডিপিআরসি কাছাকাছি শ্যামলীতে, আমি আপনার এমআরআইটা দেখি, কারণ কতটুক প্রলাপস হয়েছে, যেটা ফিজিও চিকিৎসা, পুনর্বাসন, রিহ্যাব চিকিৎসা ভালো হবে কিনা, আর এই সকল রুগী প্রয়োজনে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়, তো আপনাকে ওইভাবে একটা মানসিকতা থাকতে হবে বা আপনার ছুটির ব্যাপার আছে, তবে দেখতে হবে আপনার এমআরআইটা ফিল্মটা দেখলে হবে। আমরা পিএলআইডি কে তিনটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ডিস্ক বাল্জ, ডিস্ক প্রোটিউশন, ডিস্ক এক্সটিউশন। যদি ডিস্ক এক্সটিউশন হয়ে যায় এবং প্রোটিউশনের আবার কয়েকটা ধাপ আছে, সেই ক্ষেত্রে অপারেশন মাস্ট, বাধ্যতামূলক, কিন্তু যদি ডিস্ক বালজে এবং প্রোটিউশন থাকে, সেই ক্ষেত্রে অপারেশন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না। প্রায় 90 ভাগ রুগী আমরা হসপিটালাইজড করে রিহাব ফিজিও চিকিৎসার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ভালো করা সম্ভব হয়। এই ক্ষেত্রে বিভিন্ন থেরাপি দেওয়া হয়, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা, ইপিডুরাল থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ করতে হবে। তো আপনার মনে হয় যদি সম্ভব হয় আপনি এমআরআইটা নিয়ে আমার সাথে দেখা করেন, আপনি যেহেতু পিলখানা আছেন বেশি দূরে না, আমি দেখে আপনাকে একটা সাজেশন করে দেবো ইনশাল্লাহ। এখানে পিলখানা আমাদের যে নিউরো বিশেষজ্ঞ, নিউরো সার্জন আছে, ওনারে দেখালাম, উনি আজকে দেখেছে। আচ্ছা, উনি দেখার পর বলতেছে যে আপনার সমস্যাটা এখনো মেজর হয়ে যায় নাই, সম্ভবত নরমালি আছে, আমার আমার রিপোর্ট ফিল্ম দেখতো, দেখার পর আপনার এখন বড় সমস্যা হয়নি, তো এবার গেলে সেরে যাবে, 2 মাস পর আবার আসতে বলছে, যদি সারে তাহলে তো হলো, আপনার ইঞ্জেকশন দিবে বলছে।
বুঝতে পেরেছি। আসলে এটা চিকিৎসা বেসিক্যালি অপারেশন না হলে পুনর্বাসন রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে, এটি হচ্ছে এটার চিকিৎসা। ঔষধ, দীর্ঘমেয়াদী পেইন কিলার খেতে খেতে আপনার কিডনি ড্যামেজ হবে, আলসার হবে, লিভারে সমস্যা হবে, সেটা না করে আপনাকে পুনর্বাসন চিকিৎসা যাওয়াটাই ভালো, না হলে অপারেশনে যেতে হবে। আর এই ক্ষেত্রে বসে থেকে যে ওষুধ খেয়ে দেখি দেখি, আসলে দেখার কিছু নাই। অ্যাট ফার্স্ট পিএলআইডি রোগী যদি কনফার্ম হয়ে যায় যে আফটার এমআরআই, জি হ্যাঁ দিস ইজ পিএলআইডি, আমরা অনেক সময় ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলে থাকি, জি হ্যাঁ আপনার পিএলআইডি হতে পারে বা অন্যান্য অন্য সমস্যাও ব্যথা হতে পারে, যদি সেটা কনফার্ম হয় পিএলআইডি, তাহলে আপনাকে পুনর্বাসন রিহ্যাব থেরাপি চিকিৎসা যেতে হবে। তারপর আপনি ডাক্তার সাহেব যেহেতু বলেছে, আপনি করে দেখতে পারেন, কিছুদিন ওয়েট করেন, দেখেন, তারপরে প্রয়োজনে আপনার চিকিৎসা শরণাপন্ন হতে হবে। আমি চিকিৎসাটা যেহেতু দিয়েছে আমাদের সরকারি ডাক্তার, এখানে এখানে তো আমাদের অনেক ফ্যাসিলিটি সুযোগ সুবিধা রয়েছে, বা সব চিকিৎসাটা করে দেখি তারপরে ইনশাল্লাহ আপনাদের ওখানে আমি আসবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন, ওনার কিছুদিন করেন ইনশাআল্লাহ, পরে আপনি আমার আমাকে জানাবেন যে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। তো দর্শক, আপনারা যে নাম্বারটি আমি দিয়েছি 01716306913, আপনারা যখন ফোন দিবেন আপনার নাম পরিচয় আপনার সমস্যাটা বলে ফোন দিবেন, তাহলে খুব সহজে আমি উত্তর দিয়ে দিতে পারবো। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি বলেন, নাম বলেন, আপনার সমস্যা বলেন। আমার বয়স 22, ঠিক আছে, জি। আমার আজকে মেলবোর্নে ডিস্কে প্রবলেম আছে, এখন ডাক্তারের কাছে ওষুধ কন্টিনিউ করছি 4 মাস যাবত, মেলবোর্নটা একদম ভালো আছে কিন্তু পা পর্যন্ত ব্যথাটা নামে, অনেক অসহ্য ব্যথা, এর জন্য কি করতে পারবো? আপনি কি এমআরআই করেছেন? না এমআরআই করিনি, ক্যালসিয়ামের ঘাটতি আছে। না না না, আপনার কোমর ব্যথা যখন পায়ে যায় বুঝতে হবে আপনার পিএলআইডি বা সায়াটিকা বা ডিস্ক প্রোল্যাপস। সো সেই ক্ষেত্রে এই যে আপনার একটা কথা বলেন, ক্যালসিয়ামের ঘাটতি আছে, আপনি একটা ধারণা করে নিছেন। আপনি কি ব্লাড ক্যালসিয়াম লেভেল টেস্ট করে দেখছেন? জি জি, আমি দেখছি, 23% আছে, কম আছে। জি আচ্ছা, ক্যালসিয়ামের ঘাটতি হলে কোমর ব্যথা পায়ে যাবে না, সেটা সারা শরীরে ব্যথা হবে, জোড়া জোড়া ব্যথা মনে হবে, শরীর দুর্বল লাগবে, মাসেল পেইন হতে পারে, কিন্তু আপনার যে সমস্যাটা এটা পিএলআইডি, আপনার বেটার একটা এমআরআই করে দেখতে পারেন, এমআরআই করলে সমস্যাটা পাওয়া যাবে। আর ক্যালসিয়াম খাওয়ার পরে যদি দেখেন ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে, তাহলে আপনি 2-3 মাস টানা ক্যালসিয়াম খেয়ে আবার ব্লাড টেস্ট করে দেখতে পারেন। না তাহলে বুঝতে হবে আপনার সমস্যাটা ক্যালসিয়াম জনিত না, এই সমস্যাটা ডিক্স প্রোল্যাপস বা কোমরের ডিক্স প্রোল্যাপস পিএলআইডি, এটা কমন সমস্যা বাংলাদেশে আমরা পাচ্ছি। তো এটা আপনাকে কনফার্ম করার জন্য আপনি একটা এমআরআই করে দেখবেন, একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে, রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এমআরআই করেন, আশা করি ডায়াগনোসিসটা হোক যে আপনার আসলেই সমস্যাটা কি। যদি আপনি সমস্যা না জানেন, শুধু শুধু ওষুধ খেলেন, ব্যথার ওষুধ, ক্যালসিয়াম, হ্যাঁ বিভিন্ন অপচিকিৎসা করলেন, এতে তো আপনার শারীরিক আরো সমস্যা হতে পারে। আমি বুঝতে বুঝাতে পেরেছি আশা করি, ধন্যবাদ আপনাকে। তো আমি দর্শক, আপনারা যে বলছিলাম যে ওজন কমানোর জন্য এই পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য একটা আল্লাহর আশীর্বাদ স্বরূপ মাস, যে মাসে আপনারা ওজন সহজে কমাতে পারবেন, শুধু একটু সাবধান হওয়া দরকার, সেটা হচ্ছে আপনার ইফতারি এবং রাতের খাবার আপনারা কখনো ভারী খাবার খাবেন না, প্লিজ। দয়া করে ভারী খাবার বলতে মাংস জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, ভাজা পোড়া, এই খাবারগুলো অ্যাভয়েড করে বিভিন্ন শরবত, এখন তরমুজ পাওয়া যায়, আমও চলে আসছে, বিভিন্ন সিজনাল ফল পাওয়া যায়, এগুলা খাবেন। হ্যালো, কে বলছেন? হ্যালো দর্শক, আমি শুনতে পাচ্ছি আপনার নাম পরিচয় বলে। ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলুন। ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলে আপনার সমস্যা বলুন। জি আমি ডাক্তার জি জি আমি আমি সরাসরি কথা বলছি, আপনার সমস্যা বলুন, নাম পরিচয় দিয়ে সমস্যাটা বলুন। হ্যালো, আপনি আপনি আপনার নাম পরিচয় দিয়ে সমস্যাটা বলুন দর্শক, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা বলুন, আপনার বয়স কত, রুগী কি আপনি নিজে?
বলেন সমস্যা, বলেন এখন কি জানতে চাচ্ছেন, ফাঁকা হয়ে যাওয়াতে কি সমস্যা হচ্ছে বলেন। আমার আম্মুর মেরুদণ্ড হাড়িটা মানে ফাঁকা হয়ে গেছে, ওনার ব্যথা করে। ব্যথা পায়ের দিকে যায়? ঘাড়ের দিকেও যা, পায়ের দিকেও যা। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার সাহেবরা কি বলেছে? আচ্ছা, আপনার মা কোথায় থাকে? বরিশাল। আপনার মা বসবাস করে কোথায়? বসবাস করে কোথায় উনি? না না, উনি থাকেন কোথায়? আপনার মা কোথায় থাকেন? আপনার মা কোথায় থাকেন দর্শক? আপনার মা কোথায় থাকেন? আপনার মা? আচ্ছা, বরিশালে থাকে স্যার। আচ্ছা শুনেন, সবার আগে আপনি কি আমার কথা এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার মার আগে রোগ নির্ণয় করতে হবে। আপনি যে বলছিলেন ফাঁকা হয়ে গিয়েছে, সেটা এক্সরে বা এমআরআই করে কনফার্ম করতে হবে। এবং এই সকল রোগীর চিকিৎসা হচ্ছে রিহ্যাব ফিজিও চিকিৎসা, পুনর্বাসন চিকিৎসা, এবং পুনর্বাসন হসপিটালাইজড বা হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন হয়ে এই চিকিৎসাটা কিছুদিন করতে হবে। পাশাপাশি ওনাকে বিভিন্ন আর্গোনমিক্স জানতে হবে, নিয়ম কানুন, বসা শোয়া এগুলা শিখিয়ে দিতে হবে, কিছু এক্সারসাইজ শিখিয়ে দিতে হবে, কিছু সাপ্লিমেন্ট বা ভিটামিন জাতীয় ক্যালসিয়াম মিনারেল বা গ্লুকোসামাইন এগুলা খেতে হবে। তো এটার জন্য বেটার আপনার, যেহেতু মা অনেক দিন সমস্যা হচ্ছে, আপনি একজন রিহ্যাব বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আশা করি ইনশাআল্লাহ ওনার এটা উপকার আসবে। এমনিতে আপনাদের যারা বাত ব্যথা আক্রান্ত এই সকল রুগীরা, যেমন যারা মহিলারা আছেন, তারা কিন্তু পারিবারিক বিভিন্ন কাজ নিচে বসে বসে করেন, যেমন পাকে পাক শাকের কাজ বা কাটাকাটির কাজ, অনেক কাজ আছে মহিলাদের, যেটা আপনারা আপনার মারা বা সবাই মহিলা যারা আছেন বা স্পেশালি যারা গ্রামে থাকে, নিচে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করতে থাকে, এগুলো অ্যাভয়েড করতে বলবেন। টানা যেন বসে না থাকে, কয়েক মিনিট কয়েক আধা ঘন্টা বসে কাজ করলো দেন উঠে হাঁটতে হবে। তারপরে ঝাড়ু দেওয়া, এই যে ঝাড়ুটা দেখবেন ছোট একটা ঝাড়ু ইউজ করে, একেবারে শর্ট, যেটা সামনে কুঁজো হয়ে ঝুঁকে ঝাড়ু দিতে হয় এবং এক এক ঝাড়ু দিতে 1.5-2 ঘন্টা সময় লেগে যায়। এই ঝাড়ুর ডাট বা হাতলটা যেন লম্বা বড় করে সেইভাবে যেন কাজগুলো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখবেন বিভিন্ন বড় বড় শপিং মল বা উন্নত বিশ্বে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পরিষ্কারের কাজ করে। এই জিনিসগুলো আমাদের এই আর্গোনমিক্স বলি আমরা, এটা নিয়ম কানুন শিখা, মানে কাজ করার নিয়ম, এগুলা জানতে হবে। স্পেশালি ওনারা যেহেতু গ্রামে থাকে, মহিলারা অনেক কিছু বুঝতে পারে না, জোর করে ইয়াং বয়সে অনেক কাজই করেছে, যার কারণে কোমরে বিভিন্ন ডিস্কের সমস্যা, হাড় ক্ষয় হয়ে গিয়েছে, সরে গিয়েছে বা ফাঁকা হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা হয়। ভয়ের কিছু না, এই সকল রোগেরও আপনার চিকিৎসা বা আমরা যারা রিহ্যাবিলিটেশন ফিজিও চিকিৎসা করে থাকি, এই সকল চিকিৎসকের শরণাপন্ন হয়ে যদি চিকিৎসা করা যায় ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। গরম সেক দিতে পারে বাড়িতে। আর একটা কথা, নিয়মিত সমতল জায়গায় হাঁটা চলাফেরা করতে হবে। অনেকে একেবারেই শুয়ে থাকে, এটা করা যাবে না। হালকা হাঁটা চলাফেরা করতে হবে, হালকা কাজ করতে হবে, পাশাপাশি ওনাকে চিকিৎসা বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ইনশাআল্লাহ উনি দেখবেন আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাচ্ছে। আমি পায়ে রুগী পেয়ে থাকি যে হাঁটু ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়ে। দেয়ার ইজ নো সাইন্টিফিক এভিডেন্স যে আপনি কেন চেয়ারে বসে নামাজ পড়বেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাজু আহমদ বলছিলাম নোয়াখালী থেকে। আমার দীর্ঘ 1 বছর থেকে খুব ব্যথা, ব্যাক পেইন আর কি। আচ্ছা, আর আমি এখানে নোয়াখালী থেকে মানে ইউরিন বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ দেখাইছি স্যার। তো এই সেলে B27 পজিটিভ বল, এখন আমি কি করতে পারি স্যার? আপনার বয়স কত রাজু সাহেব? আচ্ছা গুড। আপনার প্রশ্নের পাশাপাশি আরেকজন আব্দুল্লাহ সাদ লিখেছেন, ওনারও HLA-B27 পজিটিভ। এটা একটা ইম্পর্টেন্ট রোগ, ইম্পর্টেন্ট ডিজিজ। এটা আমরা বলি এক প্রকারের আর্থ্রাইটিস,
এবং পুরুষদের এই রোগ হয়ে থাকে, এটা অটোইমিউন ডিজর্ডার, জেনেটিক্যাল, বংশগত বা জন্মগত যাই ধরে নেন না কেন আপনার রক্তে এই রোগটা ছিল। এটা হচ্ছে এক প্রকার আর্থ্রাইটিস রোগ। এই রোগে কি হয়, এই রোগের রোগীরা আস্তে আস্তে, মানে যদি প্রপার রিহ্যাবিলিটেশন চিকিৎসা না হয়, আস্তে আস্তে কুঁজো হয়ে যায়, ঘাড় ঘুরাতে সমস্যা হয়, টয়লেট করতে সমস্যা হয়, নিচে বসতে অসুবিধা হয়, এবং একটা ইয়াং লোক দেখা যায় বুড়া মানুষের মতো যদি প্রপার চিকিৎসা না হয়। আবার পরক্ষণে আরো সুখবর হচ্ছে, এই রোগের যদি চিকিৎসা করেন আপনি আর 10টা স্বাভাবিক সুস্থ মানুষের মতোই থাকবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এটার কিছু ওষুধ খেতে হয়, কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ যেমন সালফাসালাজিন, টোফানিসিটিন, মিথোট্রেক্সেট, আরো বিভিন্ন ওষুধ আছে। এই ওষুধগুলোর পাশাপাশি আপনাকে পুনর্বাসন, আমরা বারবার জোর দিচ্ছি, ওয়ার্ল্ড এখন ওই দিকে যাচ্ছে, রিহ্যাবিলিটেশন, রিহ্যাব ফিজিও চিকিৎসা, এই চিকিৎসা আপনাকে কোন সেন্টারাইজড হয়ে বা এই জাতীয় দক্ষ হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হয়ে করতে হবে। পাশাপাশি পাশাপাশি আপনাকে অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। এই রোগীরা সাধারণত ব্যথায় কাতর হয়ে পড়ে শুয়ে বসে থাকতে চায়, কাজ করতে চায় না, অফিসে যেতে চায় না বা আরামে ঘুমাতে চায়। এটা না করে নিয়মিত নিয়মিত হাঁটতে হবে, নিয়মিত কাজ করতে হবে। ইভেন কি যারা ডেস্ক ওয়ার্কার, আমি অনেকের বলি আপনার পেশা চেঞ্জ করে আপনার মার্কেটিং এর জব নেন, যেটা আপনাকে দৌড়াতে হবে, আপনাকে মুভ করতে হবে, সাইক্লিং, সাঁতার কাটা, যত বেশি কর। আমাকে কি মোটরসাইকেল চালানো যাবে স্যার? কোনো অসুবিধা নাই মোটরসাইকেল চালাতে, কিন্তু মোটরসাইকেলও তো বসে থাকার কাজ, মোটরসাইকেলটাও তো বসে থাকার কাজ। মোটরসাইকেলটা চেয়ে বেশি বাইসাইকেল আপনার জন্য বেটার। মোটরসাইকেল আপনি চালাতে পারবেন, তবে আপনাকে নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, পাশাপাশি চিকিৎসা করতে হবে। যদি আপনি চিকিৎসকের টাচে থাকেন, ট্রিটমেন্টও নেন। আরেকটা হচ্ছে যে ওষুধগুলার কথা আমি বললাম ইতিপূর্বে, এই ওষুধগুলা থেকে অনেক সময় লিভার কিডনির বিভিন্ন প্রবলেম হতে পারে, এই জন্য ফলো আপ করতে হবে, ব্লাড টেস্ট করে করে প্রতি 3 মাস পর পর চেক করে দেখতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনি ইনশাআল্লাহ, মানে স্পেশালি এটা যে যখন মুভ করি, হাঁটা চলা করি তখন হয় না, বাট ওই যে রাত্রে শুইলে গেলে একা টুকা ধুইতে পারি না, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই রোগীর আলাদা কোনো নিষেধ নাই। তবে হ্যাঁ, আমরা কিছু খাবার আছে ব্যথা তৈরি করে, যেমন রমজান মাসে আমরা ঈদের পর অনেক রোগী পাবো ব্যথার, স্পেশালি ছোলা। আপনার প্রতিদিন ইফতারিতে ছোলা খাচ্ছেন সবাই, এটা ট্রেডিশনালি বাংলাদেশের ইতিহাসে এটা পাওয়া যায়, ইতিহাস ঘাটলে, যে আপনার পূর্বপুরুষরাও বিকেলে ছোলা খাইয়েছে, আপনিও খাচ্ছেন, আমরাও খাচ্ছি, পেঁয়াজও খাচ্ছি, ছোলা ভাজা পোড়া এই সকল খাবার। এবং ইফতারিতে আমরা প্রচুর মাংস খাই, আমরা হালিম খাই, শরীর মনে হয় যে দুর্বল নাকি হয়ে যায় এই জন্য, এগুলো একটা ভ্রান্ত ধারণা। এই খাবার থেকে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে গাউটি আর্থ্রাইটিস হতে পারে, তা থেকে ব্যথা বেদনা হতে পারে। এই খাবার গুলা দয়া করে, গরুর মাংস বা এগুলো খাওয়া যাবে, খাসির মাংস, এগুলা খেলে সমস্যা না, এগুলা না খাওয়াই ভালো, শুধু আপনার না সবার জন্যই না, তবে আপনার এই রোগের কোনো ক্ষতি করবে না, কিন্তু না খাওয়াটা ভালো। অবশ্যই নিয়মিত সাঁতার কাটবেন, নিয়মিত হাঁটা চলাফেরা করবেন, এবং আপনি যদি যেহেতু মুসলমান আপনি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত উঠবস করে নামাজ পড়লে, স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে এটা এক্সারসাইজ হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি দেখবেন শরীর অনেক ফিট। এবং ব্যথায় আপনি কুসুম গরম শাওয়ার নিতে পারেন, এই যে গ্রীষ্মের রোদের যে গরম পানি, এখন তো গ্রামের পানি অনেক গরম হয়ে থাকে, পুকুরের পানি, এই পানিতে যদি সাঁতার দিতে পারেন অনেক উপকার আসবে। ওয়ালাইকুম সালাম। তো আমি যেটা আপনাদেরকে বলছিলাম, যদিও ফোন আসছে, ফোন আসবে এটি স্বাভাবিক, কারণ আপনাদের অনেক অনেক রুগীরই চাওয়া আমার সাথে সরাসরি কথা বলবেন, অনেকে কমেন্ট করছেন, আসলে অনেকের কমেন্ট ধরে ধরে পড়া খুব সম্ভব না। আপনারা আমি যে যতক্ষণ লাইভে আছি আপনারা একটু ফোন দিবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি জি বলেন। আপনার আপনারা মোবাইলে ফোন দিতে সমস্যা হয় নাকি? মোবাইল ফোনে? হ্যাঁ, হ্যালো,
আপনার কথা, জি ওমান থেকে যে ফোন দিয়েছেন আপনার কথাটা ক্লিয়ার আসছে না, আপনার কথাটা ভেঙ্গে ভেঙ্গে আসছে, তারপরে বলুন, চেষ্টা করবো আমি শুনতে। বলুন। আমার সিএলআইডি সমস্যা আছে, সিএলআইডি সমস্যা কথা আমি পাঁচ আগে দেখেছিলাম, ডাক্তার দেখে যে আপনার সিএলআইডি সমস্যা, উনি বলছেন এখন আসলে আমি সমস্যার জন্য দেশে দেখতে পারি না, এখন আমি কি করতে পারি এখন? আপনার কথা আমি খুব সুন্দর বুঝতে পেরেছি। আপনার এমআরআই কি দেশে আছে না আপনার কাছে? আমার কাছে আছে। আচ্ছা, আপনি যেহেতু বাহিরে আছেন, এই পিএলআইডি রোগের চিকিৎসা 99% প্রায় 95% রোগী আমরা অপারেশন বিহীন রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমে সারাতে পারি, তার সেজন্য আপনাকে হাসপাতালে থাকতে হবে কয়েক সপ্তাহ, 2 থেকে 3 সপ্তাহ। কিন্তু যেহেতু এটা এখন সম্ভব না, আপনি আপনার কোনো আত্মীয় কারো মাধ্যমে আমার কাছে পাঠাবেন, তখন আপনার সাথে কথা বলে আমি আপাতত কিছু চিকিৎসা, কিছু ওষুধ, কিছু নিয়ম কানুন বলে দিব। আপনি যখন দেশে আসবেন আমরা সেটা হসপিটালাইজড করে ট্রিটমেন্ট দিব। আর পাশাপাশি আপনি যদি চান, যদি ডাক্তার সাহেব বলে থাকে অপারেশন করতে, অপারেশন করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নাই, ভালো অপারেশন হলে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সমস্যা দিন দিন বাড়তেছে, আমি আপনার সাথে অনেক মেসেজ দিচ্ছি, মেসেজ আমি অনেক কিছু মেসেজ আপনি সময়ের কারণে উত্তর দিতে পারেন না, কিন্তু এমআরআই টা আমার কাছে আছে, আমি নিয়ে আসছি। যে আচ্ছা, কোনো অসুবিধা নাই, আমরা দরকার আপনাকে তখন আপনার কোন আত্মীয় কাউরে আমার কাছে পাঠালে আপনার সাথে আমি সরাসরি এমআরআই টা দেখবো, ভিডিও কলের মাধ্যমে দেখে আমি আপনাকে এটা ব্যবস্থা করব যে কি করতে হবে, বা অপারেশনই করতে হবে না না করলেও চলবে। এখন আপনাকে একটা সাজেশন দেই, আপনি যেহেতু বাহিরে আছেন, আপনি কোমরে বেল্ট ব্যবহার করেন? আপনি কি, হ্যাঁ হ্যাঁ, কোমরে বেল্ট ব্যবহার করেন এখন? আমি ইসলামী হাসপাতাল দেখেছি, আচ্ছা, আপনি, হ্যাঁ, আপনি কাজ করার সময় আপাতত বেল্ট ব্যবহার করেন, আর সপ্তাহখানেক ছুটিতে থাকেন, বাসায় শুয়ে থাকেন, যেখানেই থাকেন আপাতত রেস্টে থাকেন, আর কয়েকদিন ডাক্তার একজন দেখিয়ে কিছু ব্যথার ওষুধ খান, আপাতত সপ্তাহখানেক করে দেখেন, রেস্টে থাকেন। পিএলআইডি রোগী যত বেশি মুভমেন্ট করবে, যত কাজ করবে, যত এসে গিয়ে থেরাপি দিবে, তত রোগী আরো খারাপ হবে। এই সকল রোগী হসপিটালাইজড করে চিকিৎসা করতে, এখন যেহেতু আপনি বাইরে আছেন, আপাতত, জি আপাতত আপনি একটু রেস্টে থাকেন, আর কাউকে আমার কাছে পাঠান, আমি কিছু চিকিৎসা আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপাতত ওষুধ খান, হ্যাঁ আপাতত ওষুধ খান, কিন্তু এতে তো হবে না, আপনাকে পার্মানেন্ট চিকিৎসা করতে হবে, সেজন্য আপনাকে হয় অপারেশনে যেতে হবে, না হইলে আমরা যে চিকিৎসা করি, আমি অপারেশন বিহীন ডিপিআরসি হসপিটালে রিহ্যাব ফিজিও চিকিৎসা, সেটা একটা সাইন্টিফিক অত্যাধুনিক বিভিন্ন মেশিনের মাধ্যমে হসপিটালাইজড করে ইঞ্জেকশনের মাধ্যমে আমরা করে থাকি, তো সেটার জন্য আপনাকে হয়তো ছুটি নিয়ে আসতে হবে। আপনি আপাতত ডাক্তার সাহেবের ওষুধ খান, তারপরেও যদি ভালো না হয় বা আসতে এখন না পারেন, কাউকে পাঠান, আমি ইনশাল্লাহ আপনাকে সরাসরি কথা বলে কি ওষুধ খাচ্ছেন দেখে ওই অনুযায়ী চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ। আমরা যে বলছিলাম যে ওজন কমানোর মাস, জি আসলে ফোন এত বেশি আসছে যে আমি হয়তো, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? শফিউল্লাহ প্রধান না? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ডাক্তার শফিউল্লাহ প্রধান, বলুন। জি স্যার, আমার বাড়ি সিলেট। সিলেট, জি বলেন, আপনার নাম বলেন। আমার নাম লস্কর আহমেদ, আমি বয়স 36 থেকে 38 বয়স আমার বয়স। আচ্ছা বলেন লস্কর, জি বলেন। জি স্যার, আমি আজকে প্রায় 17 বছর যাবৎ এই কোমর ব্যথায়, পিঠ ব্যথায় এবং গা ব্যথায় ভুগতেছি, বুঝছেন স্যার? আচ্ছা,
যে আমি বিভিন্ন অসংখ্য ডাক্তার দেখি, প্রায় 10 থেকে 15 লক্ষ দেয় আমি ব্যয় করছি, কিন্তু আমার সমস্যা তো দূর হয় না। ডাক্তাররা বলছিল আমার নাকি অ্যানকাইলোজিং স্পন্ডলাইটিস, এই রোগ নাকি ভালো হবে না। এখন কি সমস্যা হচ্ছে বর্তমানে আপনার? এখন তো আমি উঠতে পারতেছি না, বইতে পারতেছি না, এইখান থেকে হেঁটে দিতে পারছি না, লিফ্টিং যাইতে পারতেছি না, এবং আমি একবারে মোটামুটি একটু অসল অবস্থায় আছি, কারণ লাইট কাইন্ড অফ হোয়াইট হয়। আপনাকে আমি ইতিপূর্বে অ্যানকাইলোসিং নিয়ে আরো দুজন রোগী ফোন করেছে, একজন ফোন করেছে, একজন কমেন্ট লিখেছে, আপনি আশা করি শুনতে পেরেছেন। তারপরে আমি বলবো, এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, এটা এক প্রকারের আর্থ্রাইটিস, যেটা আপনার শরীরে, যে আপনাকে দেখেন 38 বছর বয়সে আপনি বিছানায়, এর মূল কারণ হচ্ছে আপনার প্রপার চিকিৎসা হয় নাই। চিকিৎসা মানে বাংলাদেশের মানুষ মনে করে ঔষধ, চিকিৎসা মানে মনে করে ওষুধ খাওয়ায় দিবে ডাক্তার সাহেবরা এতই শান্তি, এতই ভালো হয়ে যাবেন, এটা একটা ভ্রান্ত ধারণা। ঔষধ চিকিৎসার একটা মাত্র অংশ, বাত ব্যথা, আর্থ্রাইটিস, পঙ্গুত্ব, ডিজেবল এবং বিভিন্ন প্রতিবন্ধী লোকের রুগীদের একমাত্র চিকিৎসা হচ্ছে রিহ্যাব ফিজিও চিকিৎসা। সেই ক্ষেত্রে আপনাকে রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তারের এবং হাসপাতালের, বিশেষায়িত হাসপাতালের শরণাপন্ন হয়ে চিকিৎসা করতে হবে। আপনাকে যত দ্রুত সম্ভব, আপনি যদি সম্ভব হয় আপনি সোজা ঢাকার প্রয়োজনে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ডিপিআরসি হাসপাতালে চলে আসেন। আপনার হয়তো কয়েক সপ্তাহ, ম্যাক্সিমাম 7-8-10-15 দিন থাকলে মোটামুটি আপনার আবার হাঁটা চলাফেরা এগুলো করতে পারবেন। এই রোগটা হয়তো পুরোপুরি ভালো হয়ে যাবে না, কিন্তু আপনি বিছানায় পড়বেন না, আপনি মরণ পর্যন্ত ইনশাল্লাহ চলাফেরা করে চলতে পারবেন, সেই চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে ইনশাল্লাহ। জি 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 জানি, হ্যাঁ 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 হ্যাঁ। আপনার মাধ্যমে যারা আর্থ্রাইটিস রোগী আছেন, ব্যথা আক্রান্ত, তাদেরকে বলবো আপনারা সঠিক জায়গায় রিহ্যাব ফিজিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে পুনর্বাসন চিকিৎসা নেন। আপনারা এইভাবে ব্যথার ওষুধ দীর্ঘদিন না খেয়ে, অনেক ক্ষেত্রে ওষুধ খেতে হতে পারে কিন্তু সেটা অবশ্যই পরিমিত, এবং অন্য চিকিৎসার মাধ্যমে যদি রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে, ফিজিও চিকিৎসার মাধ্যমে ইম্প্রুভ হয়ে যায় তাহলে আর ওষুধ খাওয়ার তেমন কোনো প্রয়োজন হবে না। আপনি আশা করি চিকিৎসা নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো দর্শক, আমরা যে বলছিলাম, হ্যালো হ্যালো দর্শক, আমার সাথে ফোনে কথা বলুন, আপনি ফেসবুক ভলিউমটা কমিয়ে ফোনে কথা বলুন। আপনারা যারা ফোন দিবেন দর্শক, দয়া করে ফেসবুকের ভলিউম কমিয়ে, ফেসবুকে না তাকিয়ে মোবাইল ফোন যে নাম্বারটা দিয়েছি নাম্বারটা সরাসরি কথা বলুন। হ্যালো 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 হ্যালো, জি জি বলুন, আপনার ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন বলুন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন বলুন, দর্শক আমি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, জি আপনার নাম বলে প্রশ্ন করুন। জি স্যার, আমি ফেনী থেকে বলছি, ফেনী থেকে বলছিলাম। জি কে বলছেন, নাম কি, কি সমস্যা? আমি আমার বাবার বাম পায়ে, বুঝছেন, বাম পায়ে মানে অনেকদিন পর্যন্ত ড্রিঙ্কিং করে এখন অবশ অবশ মনে হয়েছে। এটা কার, আপনার বাবার না আপনার? জি 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 জি, আপনার বাবা। আচ্ছা বলেন, ওনার বয়স কত? জি ওনার বয়স কত? ওনার বয়স 75
70 হবে। আচ্ছা ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ এ পর্যন্ত ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার স্যার আমি মেডিসিন ডাক্তার দেখাইছিলাম, এখন আমি আপনার থেকে জানতে চাই ওনারে কোন ডাক্তারের সরাসরি সম্মুখীন হইলে ভালো হবে আর কি। আমি আপনার বাম পা ঝিম ঝিম করে, পায়ের তালু অবশ অবশ মনে হয়, আর পাটা মানে হাঁটার সময় একেবারে একইভাবে ভালো হবে হাঁটতে পারে না আর কি, একটু বাঁকা বাঁকা করে হাঁটে। ধন্যবাদ। আসলে এটা আমাদের দেশে অনেকে কনফিউজ থাকে যে কোথায় যাবে, কোন ডাক্তার দেখাবে, বা বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিচ্ছে একটার পর একটা। আসলে অনেকগুলো রোগ আছে কমন, অনেক ডাক্তারই চিকিৎসা করে, কিন্তু যেহেতু আপনার বাবার সমস্যাটা খুব স্পেসিফিক, ব্যথা, পায়ে ব্যথা, পায়ে হাত পায়ে ব্যথা, এই জন্য আপনি একজন বাত ব্যথা এবং রিহাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন। এই রোগের ডাক্তাররাই সবচেয়ে ভালো চিকিৎসা আপনার বাবাকে দিতে পারবে। বাত ব্যথা এবং রিহাব ফিজিও চিকিৎসকের শরণাপন্ন হলে আশা করি আপনার বাবার ভালো ডায়াগনোসিস হবে, ভালো চিকিৎসা হবে। তো দর্শক, রমজান মাস, আমিও রোজা আছি, আপনারাও অনেকেই রোজা আছেন। আমি আর আজকের জন্য ফোন নিতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিনই বিকাল আসার জন্য লাইভে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।